প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই সাবধানে চলাফেরা করছো এই করোনার সময়ে। সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। আজকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক জিয়া মাধ্যমিক বিদ্যালয়, তোমাদেরকে হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের প্রারম্ভিক মূলধান, সমাপনী মূলধান এবং লাভ ক্ষতি নির্ণয়ের একটা অঙ্ক করবো। তোমরা সবাই খেয়াল করো, তোমরা সবাই খেয়াল করো এদিকে। আমি একটা উদ্দীপক লিখছি, উদ্দীপকের দিকে তাকাও। লিখছি, জনাব শহীদুল একজন সাধারণ ব্যবসায়ী। ১ জানুয়ারি ২০২০ তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ৫৫০০০০ টাকা এবং ১৭০০০০ টাকা। উক্ত বছরে তিনি আরও ৫০০০০ টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। সবাই দেখো ভালো করে বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট ৪০০০০ টাকা নগদ উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে তার ব্যবসায়ে নিম্নোক্ত সম্পদ ও দায় সমূহ ছিল নগদ ১৮৫০০০০ টাকা, আসবাবপত্র ১৮০০০০০টাকা, দেনাদার ১৩০০০০টাকা, মজুত পণ্য ৯০০০০টাকা, ব্যাংক ঋণ ৬০০০০টাকা। সবাই ভালোভাবে খেয়াল করো। এবং পাওনাদার ৫৫০০০০টাকা। উদ্দীপকটা সবাই বুঝতে পারছো? ভালো করে উদ্দীপক দেখতে হবে। ভালো করে উদ্দীপক না দেখলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। তারপর দেখো তোমাদের করণীয়, অর্থাৎ আমাদের করণীয় আমরা কি করব। এখানে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, সমাপনী মূলধন নির্ণয় করতে হবে, আর ২০২০ সালে জনাব শহীদুল ইসলামের লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। এই তিনটা অঙ্ক, ক খ গ, সবাই ভালোভাবে খেয়াল করো। তাহলে উদ্দীপকটা সবাই দেখেছো তো? সবাই উদ্দীপকটা তোমাদের খাতায় লিখে নাও। এবার আমি অঙ্ক করব। প্রথম বলছে কি, প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, তোমরা সবাই খেয়াল করেছো। প্রারম্ভিক মূলধন অর্থাৎ প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। এই লাইনটা তোমরা লিখে নাও, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। এখানে প্রারম্ভিক মোট সম্পদ কী কী আছে? প্রারম্ভিক মোট সম্পদ আছে, প্রারম্ভিক মোট সম্পদ ৫৫০০০০ টাকা এবং প্রারম্ভিক মোট দায় ১৭০০০০টাকা। এখানে লেখো প্রারম্ভিক মূলধন সমান ৫৫০০০০টাকা, বিয়োগ ১৭০০০০০টাকা। ৩৮০০০০০টাকা প্রারম্ভিক মূলধন। এখানে একটা সূত্র তোমরা লিখে নিতে পারো, লিখে নাও, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। তাহলে প্রারম্ভিক মূলধন সমান ৫৫০০০০০ বিয়োগ ১৭০০০০ সমান ৩৮০০০০০, ৩৮০০০০০। এবার সমাপনী মূলধন, সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ
বিয়োগ সমাপনী মোট দায়। অর্থাৎ এবার আমরা সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়, এর থেকে আমরা সমাপনী মোট সম্পদ বের করব। মোট সম্পদ সমান নগদ 1,85,000 টাকা নগদ 1,85,000 টাকা আবেদনপত্র 1,80,000 টাকা আসবাবপত্র 1,80,000 টাকা দেনাদার 1,30,000 টাকা দেনাদার 1,30,000 টাকা নগদ উত্তর 1,30,000 টাকা মজুত পণ্য 90,000 টাকা মজুত পণ্য 90,000 টাকা মজুত পণ্য 90,000 টাকা এবার এগুলো যোগ করতে হবে, যোগ করলে আমাদের মোট সম্পদ পাব। মোট সম্পদ 5,85,000 টাকা এবার মোট দায়, মোট সম্পদ 5,85,000 টাকা মোট দায়, মোট দায় সমান ব্যাংক ঋণ ৬০,০০০ টাকা পাওনাদার পাওনাদার 55,000 টাকা মোট দায় 1,15,000 টাকা এবার আমাদের মোট দায় পাইলাম সমাপনী মোট দায় সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। তাহলে বিয়োগ মোট সমাপনী মোট দায় অর্থাৎ মোট সম্পদ থেকে মোট দায় বাদ দেবো, অর্থাৎ এখান থেকে আমরা বাদ দেবো মোট দায়। এবার আমরা লিখতে পারি মোট সম্পদ বিয়োগ মোট দায় সমাপনী মোট দায় সমান অতএব সমাপনী মূলধন সমান 5,85,000 টাকা বিয়োগ 1,15,000 টাকা সমান ৪,৭০,০০০ টাকা। তোমরা দেখো ভালো করে খেয়াল করো, এইটা দেখো বিয়োগটা 5,85,000 টাকা 1,15,000 বাদ দিলে দেখে 4,70,000 টাকা 4,70,000 টাকা আমাদের সমাপনী মূলধন।
অর্থাৎ আমাদের খ নাম্বার হয়ে গেল সমভাবী মূলধন বার করার নিয়ম, সমভাবী মোট সম্পদ বিয়োগ সমভাবী মোট দায়। মোট সম্পদ পাইলাম আমরা 5,85,000 টাকা, আর মোট দায় পাইছি আমরা 1,15,000 টাকা। তাহলে সমমানিক মূলধন হলো 4,70,000 টাকা। এবার নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। গ নাম্বার নিট লাভ বা ক্ষতি, ক মোট সম নিট লাভ বা ক্ষতি লেখ, নিট লাভ বা ক্ষতি, লাভ অবলিক ক্ষতি, অর্থাৎ লাভ হইতে পারে ক্ষতি হইতে পারে। সমাপনী মূলধন মূলধন যোগ উত্তোলন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন অর্থাৎ সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন আমাদের সমাপনী মূলধন কত পাইছিলাম আমরা? 5,85,000 টাকা যোগ উত্তোলন, উত্তোলন করছে তিনি মোট 40,000 টাকা উত্তোলন করেন, 40,000 টাকা যোগ 40,000 টাকা বিয়োগ প্রারম্ভিক মূলধন পাইছি আমরা, প্রারম্ভিক মূলধন পাইছিলাম কত? 3,80,000 টাকা। 3,80,000 টাকা প্রারম্ভিক মূলধন পাইছিলাম আমরা, 3,80,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন। অর্থাৎ এখানে বলছে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন ব্যবসায় বিনিয়োগ করেন, 50,000 টাকা নতুন ব্যবসায় বিনিয়োগ করেন। তাহলে 50,000 টাকা, এখন আমরা এই দুটো যোগ করব, 5,85,000 যোগ 40,000, খুব ভালো করে খেয়াল করো, 5,85,000 যোগ 40,000 সমান 6,25,000 টাকা বিয়োগ, এটা যোগ হবে 4,00,000 4,30,000 টাকা, 3,80,000 আর 50,000 4,30,000 টাকা। এখন এই দুটো বিয়োগ 4,30,000 টাকা, তাহলে কত থাকলো? 0,05,3 আছে কত, 12,9 হাতে 1,4,5,5,6 1,95,000 1,95,000 টাকা, এই 1,95,000 টাকা আমাদের লাভ। অর্থাৎ জনাব শহীদুল ইসলামের 2020 সালে লাভ 1,95,000 টাকা। তোমরা কি সবাই অঙ্কটা বুঝতে পারছো? আমি আগে আগে গত ক্লাসে আমি তোমাদের এই সূত্রগুলো ভালোভাবে লিখে দিয়েছিলাম এবং সেদিনও বুঝাইছিলাম, আজকেও বলছি যদি সূত্র ভালোভাবে না করো তাহলে এই অঙ্ক তোমরা করতে পারবো না, সূত্রটা ভালোভাবে জানতে হবে।
যে সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন সমান লাভ বা ক্ষতি। যদি মূলধন এবং উত্তোলন বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধন যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে। এখানে যেহেতু আমাদের সমাপনী মূলধন ও উত্তোলন হয়েছে 6,25,000 টাকা আর প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধন হয়েছে 4,30,000 টাকা, তাহলে আমাদের দেখা যাচ্ছে সমাপনী মূলধন এই ঘর বেশি বড়, অর্থাৎ বিয়োগ করলে হয়েছে 1,95,000 টাকা। এই 1,95,000 টাকা আমাদের নিট লাভ বা লাভ লাভ হলো। অর্থাৎ তোমরা সবাই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো তো? তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো ভালো থাকো এবং সবাই ভালোভাবে পড়াশোনা দেখে খেয়াল করো, ঠিক আছে? এই পর্যন্ত শেষ করছি।